মসজিদ আল্লাহর ঘর দুঃখজনক বিষয় হলো অনেকে আছেন যে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে ভেজাল্লা জায়গায় মসজিদ নির্মাণ করেন ওই ভেজাল্লা জায়গা দখল করার জন্য আল্লাহর ঘর উঠিয়ে দেয় যে মসজিদ হলে তো আর এটা ভাঙতে পারবে না যারা এই কাজ করবেন কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের জন্য প্রস্তুত থাকেন আপনি নিজে চুরি করেছেন দুর্নীতি করেছেন আরেকজনের জায়গা দখল করেছেন সেটা এক জিনিস কিন্তু আল্লাহর ঘরকে আপনি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আল্লাহর ঘরকে দিয়ে আপনি কাঁটা তোলার চেষ্টা করেছেন আল্লাহর ঘরকে দখল করেছেন আরেকজনের জায়গায় বেচারা কিছু বলতে পারবে না এই রকম অসৎ কাজ যদি করেন তাহলে গুনাহ কোন কোন ক্ষেত্রে ডাবল হতে পারে আমরা অনেকে এই জিনিসগুলো খেয়াল করি না মনে রাখবেন আল্লাহর ঘর করার অজুহাত দিয়ে আপনি এরকম করতে পারেন না ওয়াজ মাহফিল করতে গিয়ে অনেক সময় বিশাল রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিল করে আছে না নাই আমাকে কয়েকদিন আগে এক ভাই দাওয়াত দেওয়ার জন্য প্রিপারেশন করলেন যে আমরা আমাদের বিশাল বড় রাস্তা আছে এখানে ওয়াজ করব আমরা যে রাস্তা কি ওয়াজ করার জন্য রাস্তা তো মানুষের চলাচলের জন্য মানুষের চলাচল বন্ধ করে দিয়ে আপনাকে ওয়াজ মাহফিল করতে ইসলাম শিক্ষা দেয় নাই আমরা এই জিনিসগুলো অনেক সময় লক্ষ্য করি না অনেক সময় লক্ষ্য করি না গত কয়েকদিন আগে আপনাদের পাশে কসবা আমার এক শ্রদ্ধেয়া বড় বোন ওনার বাড়িতে ওনার নির্দেশে প্রতি বছর আসতে হয় ওখানে আসছিলাম একটা প্রোগ্রামে তো অনেকগুলো বাইক সামনে কর্ডন দিয়ে নিয়ে যাচ্ছে তো আমি দেখলাম তারা একটা ট্রাক থামায় রাখছে কেন কারণ হুজুর যাবে সেজন্য ট্রাককে সাইড করে থামায় ফেলছে তো আমি গাড়ির গ্লাস খুলে তাদেরকে ডাকলাম ডাইকা বলছি ছোট ভাইরা তোমাদের এই ভুল কাজের প্রায়শ্চিত্ত এবং শাস্তি স্বরূপ আজকে আমার গাড়ির সামনে তোমরা একটা বাইকও যেতে পারবে না সব আমার পিছে যাও তোমাদেরকে আজকে কর্ডন দিয়ে আমি নেব পিছে যাও তোমরা পরে তাদের সবাইকে পিছে আমি সরাইছি বললাম তোমরা একটা সামনে যাবো আমি যাবো না সব পিছে আসো কেন তুমি ট্রাকটাকে থামাই দিলা রাস্তা খালি ছিল যে হুজুরের গাড়ি আগে যাবে সব থামাই দিব এই মাস্তানি আর গুন্ডামির নাম ইসলাম না এটা রাজনৈতিক নেতাদের দরকার হতে পারে আমাদের এগুলোর প্রয়োজন নাই আলেমদেরকে মানুষ দিলের গভীর থেকে ভালোবাসে অতএব সে ভালোবাসা জাহির করতে গিয়ে তুমি রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করবা তুমি তোমার এই মাস্তানি করবা বা গাড়ির গতি থামায় ফেলবা এগুলো তো উচিত না অনেক সময় ওয়াজ মাহফিলের জন্য দেখবেন থামায় চাঁদা নেয় আপনাদের মাহফিলে কোনো চাঁদা তোলা হয়েছে কোনো চাঁদা তোলা হয় নাই আমি জানি এই জন্য আমি প্রশংসা করছি আলহামদুলিল্লাহ একটা মসজিদ যেমন আদর্শ এখানে হয়েছে একটা মাহফিলও আদর্শ হচ্ছে এখান থেকে শিক্ষা গ্রহণ করব আমরা ইসলামের নাম দিয়া কাউকে কষ্ট দেওয়া এটা কোন অবস্থাতে জায়েজ হতে আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুসলমান দাড়িয়ালা মুসলমান কিন্তু মানুষকে কষ্ট দেই আমরা তো আপনি কখনো আদর্শ মুসলমান হতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন ভালো মুসলমান হতে হলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি মুসলমান সে প্রকৃত অর্থে যার হাত এবং মুখ দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে সে কাউকে কষ্ট দেয় না আঘাত দেয় না কারোর অধিকার নষ্ট করে না আপনি লম্বা দাড়ি রাখলেন কিন্তু আরেকজন আইল কাটলেন জমির আইল বুঝেন তো আপনি মাশাআল্লাহ পাঁচক তো নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই ফেলছেন মাগার আরেকজনের জমির আইল ঠেলছেন মনে রাখবেন আপনার এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না আমি কোরআন হাদিস পড়ে যেটুকু জেনেছি আল্লাহর কসম মানুষের অধিকার নষ্ট করেন মানুষকে কষ্ট দেন মানুষের পিছনে সমালোচনা করেন ষড়যন্ত্র করেন শত্রুতা করেন অন্যায় লিপ্ত আছেন বুড়া মানুষ মুরব্বী মানুষ পুত্রবধূর প্রতি জুলুম করেন অথবা শাশুড়ি বৌমার প্রতি জুলুম করেন অথবা স্ত্রী দিনদার কিন্তু স্বামীকে নানাভাবে নির্যাতন করেন আমরা তো নারী নির্যাতনের কথা শুনি পুরুষ নির্যাতনের কথা শুনি না আমাদের দেশে নারী নির্যাতন হলে সবাই খুব আওয়াজ করি আমরা আশেপাশে তলে তলে ঘরে ঘরে বহু পুরুষ নির্যাতন হয় বেচারা বলতেও পারে না তো এরকম যে পরিস্থিতিগুলো যারা করেন তারা যত নামাজ কালাম পড়েন যত বোরকা পড়েন যত দায় রাখেন যত ভালো কাজ করে রাখেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর খাতে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না আপনি শুধু ফরজ নামাজগুলো পড়েন অনেক নফল নামাজও পড়তে পারেন না খুব বেশি নফল আমল জিকির আজকারও করতে পারেন না কিন্তু ফরজ কাজগুলো ঠিকঠাক মতো করেন আর কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কারোর ক্ষতির কারণ হবেন না কারোর মনে কষ্ট দিবেন না কারো দুইটা পয়সা মেরে খাবেন না কারোর বিরুদ্ধে চিঠারি বাটপারি করবেন না এই কাজগুলো যদি আপনি করতে পারেন তো আল্লাহর খাতায় জান্নাতিদের দৌড়ে প্রতিযোগিতায় আপনি আগে থাকবেন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ অতএব মসজিদের নামে চাঁদাবাজি এই যে মাহফিলের জন্য টাকা তোলা আমি প্রায় সময় দেখি যে রশি নিয়ে পোলাপান দাঁড়ায় রাস্তা আছে না
মাদ্রাসা ছেলে ফেলেদেরকে দাঁড় করায় দেওয়া হয়, স্কুল কলেজের পোলাপাইনও দাঁড়ায়, অনেকেই দাঁড়ায়। কেন দাঁড়ায়? যে গাড়ির গতি থামায়া মাহফিলের জন্য টাকা কালেকশন করবে। তো এইভাবে মানুষকে থামায়া বাধ্য করে লজ্জায় ফেলে প্রত্যেকটা মানুষের রাস্তা বন্ধ করে আপনাকে মাহফিল করার জন্য কে বলেছে? আপনি মাহফিল করবেন 1,00,000 টাকা দিয়ে, হুজুর ঠিক করবেন, হুজুর হেলিকপ্টার দিয়ে আনবেন, আপনি 3 মাইল পর্যন্ত লাইট লাগাবেন, এই কাজগুলো করার জন্য রাস্তাঘাটে মানুষের গাড়ির গতি থামাইয়া কে জরুরি কাজ যাচ্ছে, কে অন্য ধর্মের মানুষ আছে, যেমনি ইচ্ছে এমনি আপনি চাঁদাবাজি করবেন, এটার নাম ইসলাম না ভাই। আপনি অবশ্যই আল্লাহর দিনের খাতিরে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করতে পারেন, কিন্তু সেটা ইসলামকে অপমান করে করতে পারেন না, ইসলামকে অপদস্থ করে করার অধিকার আপনার নাই। তাহলে সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহ হতে পারে। আল্লাহ আমাদের সুস্থ শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।